বদিউল আলম খোকন পরিচালিত নীলদরিয়া সিনেমার প্রযোজক নাসরিন হেলালি এবার মুখ খুলেছেন তিনি। তার অফিসিয়াল ফেসবুকে শাকিব খানকে ঘিরে অসাধারণ কিছু কথা বলছেন, যে কথাগুলো শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাসরিন হেলালি তার ফেসবুক অফিসিয়াল পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, নাসরিন হেলালি চলচ্চিত্র প্রযোজক। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের বাংলা চলচ্চিত্র ঢালিউড অঙ্গনের সুপারস্টার অভিনেতা শাকিব খানকে নিয়ে একটি সুস্থ ধারায় বাংলা চলচ্চিত্র নির্মাণ করব। তাই আমি আমাদের চলচ্চিত্র অঙ্গনের স্বনামধন্য পরিচালক বদিউল আলম খোকন ভাইকে আমন্ত্রণ জানাই, তাকে নিয়ে কাজ করার চিন্তাধারা করি। অভিনেতা শাকিব খানের শিডিউল নেওয়া এবং মোটামুটি বলতে গেলে প্রি প্রোডাকশন শেষ, আমরা কাজ শুরু করব। এমন সময় অভিনেতা শাকিব খান আমেরিকা থেকে দেশে ফিরলেন। কোরবাইনীদের পরপর সুপারস্টার শাকিব খানের প্রিয়তম ছবিটি আমরা সবাই জানি, সুপারহিট। বহুদিন পর চলচ্চিত্র অঙ্কনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বমানের এই চলচ্চিত্রটি। হলগুলোতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। প্রিয়তম ছবির পরে ছিল এই সুপারস্টারের আমার প্রতিষ্ঠানের ছবিটি। আমার কাছে মনে হয়েছে কোনো ব্যাকডেটের ছবির গল্প কাহিনী নয়, কোনো ব্যাকডেটের টেকনোলজি নয়, ব্যাকডেটের চিন্তা চেতনা নয়, সৃজনশীল যুগ উপযোগে বিশ্বের সমাদৃত সুস্থ ধারার আধুনিক টেকনোলজির আধুনিক চিন্তা চেতনা আমাদেরকে দেশ ও বিদেশের বাংলা চলচ্চিত্রের অঙ্গনে দর্শক শ্রোতাদের মুগ্ধ করতে পারবে। প্রথমে আমি বলবো, নীলদরিয়া নামে আমার চলচ্চিত্রটির নামকরণ দেওয়া হয়েছিল, সেটা আমার কাছে মোটেই পছন্দ হয়নি, একটু পুরনো, টেকনোলজি একটু পুরনো, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে নীলদরিয়া চলচ্চিত্রটি না করাই ভালো। সুপারস্টার শাকিব খান একজন মেধাবী সৃজনশীল রোমান্টিক অ্যাকশন সুপারস্টার। আমাদের দেশের সন্তানকে নিয়ে আমরা ব্যবসা সফল সিনেমা বানাবো, দর্শক যেরকম চায় ঠিক সেই রকমই আধুনিকতার ছোঁয়া থাকবে পুরো চলচ্চিত্রটিতে। আমরা বুঝতে পারছি না বদিউল আলম খোকন ভাই কেন এত সব কথা লিখতে গেল প্রথম আলোতে। যা লিখছেন তার একান্তই মন গড়া কথাগুলো। সুপারস্টার শাকিব খানকে শিল্পী সম্মানিত যে টাকা দিয়েছিলাম সেটা পুরোটাই ফেরত দিয়েছেন, বরং আমরা তার শিডিউল নষ্ট করেছিলাম। এবারও সুপারস্টারের শিডিউল পাওয়া খুব মুশকিল, আমরা ব্যর্থ হয়েছি কাজটি করতে। এমতো অবস্থায় বদিউল আলম খোকন ভাইয়ের এরকম একটি লেখা দেখে আমি দুঃখিত। সুপারস্টার শাকিব খান সময়ের সাথে সাথে তার শিল্পী সম্মানীয় টাকা বাড়াতেই পারে। এই ডিজিটাল সময়ে তার ক্রিয়েটিভ মেধা দিয়ে আমাদেরকে সব দেবেন, সৃজনশীল কাজ উপহার দেবেন, আমরা তার পারিশ্রমিক নিয়ে বার্গেনিং করবো কেন? নিজেদের দুর্বলতার দায় সমাজের স্বনামধন্য কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। এই বাজে চিন্তাধারা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।